हेलो एवरीवान अस्सलामु आलैकुम भीषण मजार आरो एक रेसिपी निये आज आमी हाजिर हुएছি। आमार आजकेर रेसिपी फेटे जाओया दूध दिए छानार बर्फी सन्देश। अनेक समय बेशी गरमे दूधटा फेटे जाए, आबार जाल करे फ्रिजे ना राखलेও दूधटा देखा जाए फेटे जाए। तो फेटे जाओया दूधटा फेले ना दिए एटा दिए मजार ए बर्फी सन्देश तैरी करे निते पारेन। एटा एकटु बोझा जाबे ना जे आपनार दूधटा हालका नष्ट हये गियेछिलो। चलुन ताहले मूल रेसिपि शुरू करी। एखाने आमी 1.5 लिटार दूध जाल करे रेखेछिलाम। तो दूधटा हालका दाना बेधे गेछे। तो ये दूधटा चुला देওয়ার साथे साथे छाना हये जाबे। तो एखाने जाल करबो आमी आधा कप खेजुरेर गुड़ दिए देब। एबार दूधटा जखन बलक आसबे तखनই এটা फेटे छाना हये जाबे। आलादा करे एखाने लेबुर रस बा ভিনেগার দেওয়ার দরকার নেই। এই ফেটে যাওয়া দুধ চুলায় জাল করলেই ছানা হয়ে যায়। তো আমি চুলায় বসিয়ে দিয়েছি। দুধটা বলক আসতে আসতে এই দেখুন खूब सुंदरভাবে ছানা হয়ে গেছে। এবার আমি পাতলা কাপড়ে ছানাটা ঢেলে দেব। এবার উপর থেকে একটু নরমাল পানি দিয়ে দেব যেন ছানাটা ওভারকুক না হয়ে যায়। কারণ এটা গরম থাকা অবস্থায় ঠান্ডা হতে হতে ছানাটা একটু শক্ত হয়ে যেতে পারে। একটু পানি দিয়ে নিলে ছানাটা অনেক সফট থাকে, মিষ্টিটা খেতে ভালো লাগে। আধা ঘন্টা আমি এভাবেই রেখে দেব। কাপড়টা যেহেতু একটু মোটা, আরও পাতলা কাপড় নিলে 15 মিনিট এভাবে রেখে দিলে পানিটা যখন ঝরে যাবে তারপর একটা বাটিতে ঢেলে নিতে হবে। আমি একটা কেক মোল্ডে ঘি ব্রাশ করে নিয়েছি। এবার ছানাটাকে আমি সমান করে আমি 1 ঘন্টা এটাকে ফ্রিজে রেখে দেব। তারপর নামিয়ে পরিবেশন করব। ফ্রিজে রাখার পর এটা আরও সুন্দরভাবে সেট হয়ে যাবে। 1 ঘন্টা ফ্রিজে রাখার পর ফ্রিজ থেকে বের করে আমি বরফি আকারে কেটে নেব আর উপরে বাদাম দিয়ে সাজিয়ে নেব। খুবই সহজভাবে হয়ে গেল ছানার বরফি সন্দেশ। তো এই সহজ রেসিপিটা আপনারাও করে নিতে পারেন। ফেটে যাওয়া দুধ ফেলে না দিয়ে বা হালকা টক হয়ে গেলে সেই দুধটা ফেলে না দিয়ে এই ভীষণ মজার ছানার বরফি সন্দেশটা করে নিতে পারেন। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। কথা হবে পরবর্তী রেসিপির সাথে। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।